Assalamualaikum everyone. This is Nazmul Hasan Shumon. Welcome back to my YouTube channel and welcome to new vlog. Bondura, Narayanganj theke ber hocchi. Gramer dike jacchi. Cholun age Narayanganjer rasta tuku par hoye tarpor kotha bolbo. মাত্র হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারে উঠলাম আলাবরসা আলালা করে 9টার আগে ঢাকাটা পার হইতে পারলেই হলো আজকে একটু বের হইতে লেট করে ফেলছি প্রায় 8টার দিকে বের হয়ে গেছি কারণ 9টা যদি বেজে যায় তাহলে একটু জ্যামের প্যারা নিতে হবে তো ওই জন্য চেষ্টা করতেছি ঢাকাটাকে 9টার ভিতরেই পাস করার জন্য আর সকাল বেলাটা ঢাকা শহরের সৌন্দর্য একটু ভিন্ন থাকে এমন একটা পিক টাইম যখন মানুষজন সবাই অফিসের জন্য বের হইছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ভবনটা এত সুন্দর লাগে আমার কাছে বলার বাইরে উপরে যে ঘড়িটা আছে ওইটাও জুস এর ভিতরে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একটু চকচকে দেখাইতেছে I mean, গাছের পাতাগুলো কৃষ্ণচূড়াটা যা লাগতেছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় গেট আর এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি নিউ মার্কেট হয়ে মূলত ধানমন্ডি হয়ে আমি কাপ্তুলে হয়ে চলে যাব আলহামদুলিল্লাহ অবশেষে এই জ্যাম থেকে আল্লাহ উদ্ধার করছে কিছু কিছু গাড়ি এমন ভাবে চলবে একদম আপনার মাথা নষ্ট করে দেবে যেমন এই যে আমার পিছনে একটা প্যাপে করতেই আছে আমাদের বাংলাদেশের আমার যতটুকু ধারণা 95% মানুষ 90-95% মানুষ আমরা অসচেতন প্লাস অধৈর্যশীল যাই হোক এগুলো বলে তো আর লাভ নাই একদিনে তো আর এগুলো ঠিক হবে না সম্ভব না ওরে বাবারে এই রাস্তায় হুটহাট যেসব এই নর্দমাগুলা থাকে এইগুলা খুবই রিস্কি প্রথম কথা হচ্ছে আপনি খেয়াল করতে পারবেন না ওইরকম একদম কাছে যখন যাবে তখন মানে তখন খেয়াল করবেন যে হায় হ্যাঁ আমার সামনে কি বন্ধুরা আমি এই মুহূর্তে চন্দ্রাতে চলে আসছি আর সকালবেলাতে কিচ্ছু খাওয়া হয় না পেটটা একদম খিদায় চোচো করছে এখন কিছু না খাইলে তো চলবেই না পাইলাম চলেন আল্লাহর নাম নিয়ে আগাই মাত্র সকালে নাস্তা করে নিলাম এখন ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা ফোর লেন তো এখন একটু রাইড করে ইনশাল্লাহ মজা পাওয়া যাবে যে হারে উল্টা পথে গাড়ি আসে আল্লাহ রে আল্লাহ বঙ্গবন্ধু হাইটেক পার্ক তো বঙ্গবন্ধু হাইটেক পার্ক না তো বঙ্গবন্ধু হাইটেক সিটি অস্থির রোড ভিউ আকাশটা হালকা মেঘাচ্ছন্ন যদিও আজকে সকালবেলাতে বৃষ্টি হয়েছে ভালো এখন এইদিকে বৃষ্টি হয়েছে কিনা এটা দেখে বোঝার উপায় নাই রোদ উঠছে হ্যাপি জাত ঢেলে রোদ উঠছে একদম
মাথা নষ্ট হাই হাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা একটু পরে আসলে তো ভালো হয় ভালোই বৃষ্টি হয়েছে দেখতেছি এদিক দিয়ে মোটামুটি ভালো রকমের বৃষ্টির সম্মুখীন হইতে গিয়ে আলহামদুলিল্লাহ হই নাই একটুর জন্য মোস্ট প্রবাবলি এদিক দিয়ে বৃষ্টি অলরেডি পড়ে গেছে আবার সামনের এটুকুতে কোনো বৃষ্টি নেই এই যে সাদা যে রোড মার্কিংটা করা হয়েছে এটা নতুন মানে এইখানে আসলেই রিস্ক কারণ বাই চান্সলি চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে প্রচুর এই যে যেমন মোড়ের যে মানে জায়গাটা এই জায়গাগুলোতে যদি কেউ রোড ক্রস করে তাহলে কিন্তু খুব ঝামেলা কারণ মোড় এমন একটা জায়গা যখন মানুষগুলো যখন পথ ছাড়িয়ে এ পাশ থেকে ওই পাশে যায় তখন জিনিসগুলো ভালো মতন মার্কিং করা সম্ভব হয় না যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে নিরাল আমার সাথে একটু মজা নিল দেখেন এখন আবার স্পিড কমায় দিচ্ছে মানে পারে এরা সো যাই হোক আমি আমার গতিতে আগাই পাশের ভিউটা কিন্তু জোস হাইওয়েতে ম্যাক্সিমাম টাইম এই চলে হুট করে উনি বাম দিকে যে ঘুরিয়ে দিয়েছিল এ পাশে একটা বাইক আছে কিন্তু সে কিন্তু পরে জিনিসটা দেখছে এই ইস্যুগুলো হচ্ছে প্রচণ্ড রকমের রিস্ক এখন প্রচণ্ড টান অনুভব করা যেতেছে যেহেতু সামনে দুইটা বাস মানে বাতাসটা ভালো রকমভাবে কাটা হচ্ছে হায় হায় বৃষ্টি আবার নামতেছে ও মোর আল্লাহ হায় হায় কই দাঁড়াবো আল্লাহ রহমত করো এখন বৃষ্টিটা দিও না আর পাঁচটা মিনিট আল্লাহ করে সময় পাইলে আমি ইনশাল্লাহ আশা করি টাঙ্গাইলে ঢুকে যেতে পারবো আল্লাহ বাঁচাইছে বৃষ্টি আবার চলে গেছে দুইবার অ্যাটাক করছে আমাকে বৃষ্টি ওয়েলকাম ওয়েলকাম টু টাঙ্গাইল সদর খোকারা কত সুন্দর করে এসে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি এখন টাঙ্গাইল সদরের পুরাতন বাস স্ট্যান্ড নামক জায়গাতে আসছি এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বড় কালীবাড়ির তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আশা করি আবারও দেখা হবে নতুন প্লেস নিয়ে নতুন জায়গা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা